মানসিক নির্যাতনের শিকার হয়ে নিজের হাতে জীবন শেষ করেছে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের দশম শ্রেণীর মেধাবী ছাত্র অর্কদীপ মজুমদার। শুক্রবার পুত্রহারা অর্কদীপের শোকস্তপ্ত বাবা মা এবং পরিবার পরিজনদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নিজের প্রতিক্রিয়ায় শ্রীকৃষ্ণ মিশন স্কুলের এই অব্যবস্থা এবং পরিবেশের তীব্র নিন্দা করেছেন প্রতিমা ভৌমিক। অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের মতামত জানিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, নামি দামি এইসব স্কুলে শিক্ষার নামে কামাই বাণিজ্য আর টিউশনের প্রতি একাংশ শিক্ষক শিক্ষিকাদের সীমাহীন লোভের ফলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে অকালে ছড়ে যায় অর্কদীপের মতো প্রতিভারা। বিষয়টা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আমাদের ক্লাস টেনের ছাত্র আমাদের অর্কদীপ মজুমদার স্কুলে একটা সমস্যা হয়েছে, সে সমস্যাতে হয়তোবা মেন্টালি টর্চার করা হয়েছে ওকে। সে একটা বিশাল একটা স্টেপ নিয়েছে, যেটা যে স্টেপের জন্য আজকে আমরা ওকে হারিয়েছি, দুর্ভাগ্যজনক। আর এত কম বয়সের স্টুডেন্ট, আমি সবসময় বলি কোনো ছাত্র বা ছাত্রী, কোনো পরিবারের ছেলে মেয়ে শুধু ওনার পরিবারের নয়, এটা দেশের জাতির সম্পত্তি। তো আমাদের একটা ব্রাইট একটা সন্তানকে আমরা হারিয়েছি, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। আমার বিশেষভাবে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ থাকবে, আমিও ছোট জায়গা থেকে উঠে এসেছি, আমরাও স্বপ্ন দেখতাম নামি দামি স্কুলে পড়াশোনা করার, কিন্তু এই ধরনের অবস্থা দেখার পরে সেই স্কুলের প্রতি আমাদের আর শ্রদ্ধা কতটুকু থাকে। আর বিশেষ করে আমরা যারা আগরতলাবাসী, যারা মা বাবারা যারা এইসব ব্র্যান্ডেড স্কুলে পড়াশোনা করান, তারাও কিন্তু অনেক সময় নির্যাতিতা হন, নির্যাতন ওনাদেরকে সহ্য করতে হয়। আমি একবার খোলম খোলা আপনাদেরকে বলছি, স্কুলগুলি নিজেদের ব্র্যান্ডটাকে তারা বিক্রি করে, এবং এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকারা জব করছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে স্যালারি কম পান আর বেশি পান, তাদের একটাই শুধু ব্র্যান্ড লাগে আর টিউশন, তাদের টিউশনটা হচ্ছে তাদের পেশা। এবং যে কোনো স্টুডেন্টের যদি ক্লাস টিচারের কাছে টিউশন না পড়ে, তাদের উপরে টর্চার হয়, তাদের খাতা ক্লিয়ার হয় না, তাদের আপনার যে প্র্যাকটিক্যালে তাদের সমস্যা হয় বিভিন্ন ধরনের, এটা সবাই ওয়েল নোজ, সবাই জানে তারা। তো সেই জানার মধ্যেও আমার তো সবচেয়ে অবাক লাগে, শিক্ষিত সমাজ সবচেয়ে বনে দিয়ে না যে সমাজ, এই সমাজের ছেলে মেয়েদেরকে এই জায়গাতে আমরা ঠেলে দিচ্ছি। তো এটা নিয়ে আমার মনে হয় সবার একটা চিন্তা করার বিষয় রয়েছে। আর স্কুলে যেটা হয়েছে, আমি আশা করব বড় স্কুল, বেশি বেশি টাকা নিয়ে তারা স্টুডেন্টকে পড়াশোনা করান এবং খুব ডিসিপ্লিন মানেন। আমি যেটা শুনি জানি, যদিও আমি কখনো শ্রীকৃষ্ণ মিশন স্কুলে আমি যাইনি, যাওয়ার কোনো আমার ইচ্ছেও নেই তেমন বেশি একটা, তো সেই স্কুলের মধ্যে সিসিটিভি থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, সার্ভিলেন্সে থাকে, বিভিন্ন বিষয় তাদের থাকে, সেগুলির মাধ্যমে দেখে একটা সঠিক তদন্ত হওয়া দরকার। এবং সেটা শুধু আজকের নয়, বিগত দিনে এবং আগামী দিনের জন্য। বিগত দিনে অনেক কিছু হয়েছে, এবং যদি আজকে এটা ঠিকমতো আইন মোতাবেক যদি এটাতে সুষ্ঠু বিচার না হয়, তদন্ত না হয়, আগামী দিন আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। আজকের যে অর্কদীপের মা বাবা তার আত্মীয় পরিজনদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কারণ আমরা নিজেরাও মর্মাহত। তো আমাদের মা বাবাদেরকেও অনেক কিছু ভাবতে হবে, এই বিষয়টা আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে যে আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে এই বিষয়কে নিয়ে। এখন অর্কদীপের মার অবস্থা কীরকম আপনারা দেখেছেন? মা তো পাগলের মতো, মা তো মায়ে, মা বাবা মা তো বলতে পারছেন, বাবা তো বলতে পারছেন না, বোন রয়েছেন, আত্মীয় পরিজনরা রয়েছেন, বাড়ি ছেড়ে জায়গা চলে এসছেন, তারা নিজেদের সে জায়গায় নিজেদেরকে সামলাতে পারছেন না, তাই বলে আত্মীয় বাড়িতে ওনারা এখন রয়েছেন, অত্যন্ত কষ্টের। এবং বিষয়টা সবার ভাবা উচিত এই বিষয়টাকে নিয়ে। এমন আরও অর্কদীপ রয়েছে যারা স্কুলে প্রতিনিয়ত এরকম টিউশনের জন্য যন্ত্রণা তাদের সহ্য করতে হচ্ছে, এই যে একটা ব্যবস্থাপনা ম্যাডাম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশেষ করে এই বেসরকারি স্কুলগুলিতে, সেটা নিয়ে কী বলবেন? আমি বললাম আপনাদেরকে, আপনারা সবাই জানেন, আমিও জানি যে বেসরকারি স্কুলগুলিতে যদি বিনা পয়সা কাউকে জব দেন আপনি শিক্ষকদেরকে, তাহলে তারা করবে, তাদের শুধু ওই টিউশনটা লাগে, টিউশনের জন্য সেটা হয়। সেই দিকটা নিয়ে সরকার এবং বেসরকারিভাবে আমাদের সবাই মিলে, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ মিলে সবাই এটার বিষয়ে ভাবতে লাগবে এবং ভালো একটা সলিউশনের দরকার আমি মনে করি। আপনার তরফ থেকে কোনো পদক্ষেপ না, আমরা তাদের পরিবারের যারা পদক্ষেপ নেবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত রয়েছি। এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং সেই নিয়ে নিজের তীব্র হতাশা আর ক্ষোভ প্রকাশ করে প্রতিমা ভৌমিক বলেন,
এই পরিবেশকে নির্মূল করার জন্য সুধী সমাজকে গভীরভাবে চিন্তা করতে হবে। মেধাবী ছাত্র অর্কদীপের অকাল মৃত্যুর জন্য কারা দায়ী সেই বিষয়ে সিসিটিভি ফুটেজ দেখে যথাযথ তদন্ত করার জন্য শ্রীকৃষ্ণ মিশন স্কুলের পরিচালন মণ্ডলীর প্রতি বলিষ্ঠ দাবি রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুক্রবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে নিজের কাছে পেয়ে শোকে ভেঙে পড়েন অর্কদীপের বাবা মা এবং পরিজনরা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি দেখে তিনি অর্কদীপের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন বলে জানিয়েছেন প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।